তুই এখানকার পাস্তা খেয়ে দেখ, তুই কাচ্ছি ভুলে যাবি, পাস্তা এত মজা। ঠিক আছে, আজকের মতো আমি পাস্তা খাচ্ছি, কিন্তু কালকে আমাকে কাচ্ছি খাবো। না না না, তুই এটা খেলে কাচ্ছি না না না, আমি আমি কালকে কাচ্ছি খাবো। আমি কাচ্ছি খেতে বেরোছি, আমি আমার পাস্তা খাওয়া নিয়ে আসছি ভাইয়া। আমি পাস্তাই খাবো, দুইটা সুন্দর করে চিজ দিয়ে ক্রিম করে ক্রিমি করে দুইটা আমাকে পাস্তা দিবেন, ঠিক আছে? পার্সেল তুমি না, ঠিক আছে? কালকে কাচ্ছি খাবো। এক্সকিউজ মি ভাইয়া, আমাদের দুইজনের জন্য দুইটা পাস্তা হবে, কার্বোনারা। আমি তো বুঝলাম না, এটা কি শুরু করলেন আপনি? আমাকে কেন 2 মিনিট বললেন, আর বাকি অন্য মানুষকে কেন 1 মিনিট বললেন? ভাই জিগাতলা থেকে আসছি, ঠিক আছে? ওখানে হাজারটা এরকম রেস্টুরেন্ট আছে, কিন্তু এখানে এই লিটল রুমের মতন বলে পাস্তা কোথাও পাওয়া যায় না, এর জন্য এই জায়গায় আসছি। আর আপনি আমার অপমান করতেছেন ভাই। আমার আপনি কেন 2 মিনিট বললেন আর অন্য মানুষকে 1 মিনিট বললেন, আমি তো বুঝলাম না। মেয়ে দেখলে কি মানে আউলায় ফেলেন সব কিছু না? হ্যাঁ শুনেন, আপনি আমার কথা শুনেন, রেস্টুরেন্ট ব্যবসা করতে হলে ছেলে মেয়েকে সমানভাবে ট্রিট করতে হবে, ঠিক আছে? এক্সকিউজ মি, আপনি কি আমাদেরকে নিয়ে কিছু বলছেন? না, আমি তো আপনার সাথে কথা বলতেছি না, আমি তো ওনার সাথে কথা বলতেছি। হ্যাঁ, কিন্তু কথা তো বলতেছেন আমাদেরকে নিয়ে। শুনেন, আমি এখন আর কথা বলতে পারবো না, আমার পেটের মধ্যে এমনি ইন্দুর দৌড়াইতেছে, বাসায় বন্ধু আছে না খায়া, ওরও খাওয়াইতে হবে। আর শুনেন আরেকটা কথা বলি, এখন যদি কথা বলি ওইটার শক্তিও আমার নাই, আমার কথা এখন মুখ হবে না, কথা হাতে হবে, হাতে। জিগাতলা থেকে এত দূর আসছি, আমার মনে হয় এলোক জিগাতলা খুব প্রভাবশালী কোনো মানুষ হবে, আমি তোমার কাছ থেকে হেল্প চাইতে পারি। কোনো দরকার নেই, আমার নিজেদেরকে নিজেরাই করতে পারবো, আমি ছোটো বলতো হেল্প আমাদের দরকার নেই। আরে আচ্ছা ঠিক আছে, তোর কিছু বলো না, আমি বলছি। ঠিক ভাইয়া, আপনি কি জিগাতলা থেকে আসছেন? অবশ্যই জিগাতলা থেকে আসছি, জিগাতলার স্থানীয় মানুষ আমি, ঠিক আছে? আপনারা কাকে খুঁজতে যাচ্ছেন ওখানে? আপনি কি পারবেন হেল্প করতে আমাদেরকে? তো অবশ্যই পারবো, একটা মজিস হচ্ছে যে আমি আর এই এলাকায় আসছি একটা চুন্ডিরে খুঁজতে। আল্লাহ, এই চুন্নির জন্য আমার জীবনটা হারাম হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। উফ।